এরপর অ্যাডমিনিস্ট্রেটর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের প্রত্যেকের প্রিয় অমরনাথ চ্যাটার্জি। অমরনাথদা সবাইকে নমস্কার জানাই। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক মন্ত্রী মলয় ঘটক মহাশয়, উপস্থিত রয়েছেন স্বামী সমাত্মানন্দজী মহারাজ, আমাদের রামকৃষ্ণ মিশনের সম্পাদক, উপস্থিত রয়েছেন কাজী নজরুল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব, উপস্থিত রয়েছেন বিধায়ক নরেন চক্রবর্তী, হরেরাম সিং মহাশয়, ডাক্তার গাঙ্গুলি রয়েছেন, অনুপবাবু আছেন, অনিন্দিতাদি রয়েছেন, কমলেন্দুজি রয়েছেন, এবং সামনে সমস্ত প্রতিষ্ঠান, আর্থিকভাবে সমৃদ্ধ, সামাজিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠানের বিভিন্ন মানুষজন, তাদের সকলকে আমার নমস্কার। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব। আমি যখন মলয়দা কৃষিমন্ত্রী ছিলেন এবং আইনমন্ত্রী ছিলেন বিগত 5 বছর আগে, তখন একদিন দেখছিলাম যে ডাক্তার গাঙ্গুলি ওনার চেম্বারে বসে আছেন। তো ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু নমস্কার, ভালো আছেন? বললো হ্যাঁ ভালো আছি। তো ডাক্তারবাবু তখন অন্য জায়গায় অ্যাটাচ ছিলেন। তো মলয়দাকে জিজ্ঞেস করলাম যে মলয়দা কী ব্যাপার উনি এসছেন? তো বলে এখানে একটা হাসপাতালের ব্যবস্থা করছি ওমর, ওই জন্য উনি এসছেন। তো সেই পরিপ্রেক্ষিতেই বলি যে একজন একজন বেরিয়েছে জগন্নাথ দর্শন করতে, সে দক্ষিণ দিকে না গিয়ে পূর্ব পশ্চিম দিকে যাচ্ছে। তো যেতে 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 একজন লোকের সঙ্গে দেখা হলো, বললো যে কোথায় যাচ্ছেন? বললো জগন্নাথ দর্শনে যাব। তো বলে এদিকে নয় ওই দিকে। তো কোনো মানুষের যদি সৎ কর্ম করার ইচ্ছা থাকে তো সঠিক পথটা ঠিক সেই সময় চলে আসে, এটা ঠাকুরের কথা। আমি আর বিশেষ কিছু বলবো না, আমি শুধু এটুকু বলবো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।